क्रीम कैरामेल पुडिंग जार टेक्सचार वेलवेटर मत मोलायम और सिल्कर मत ही मसृण पुडिंगे कोनो छिद्र थाकबे ना माखनेर मत मुखे दिले मुखे मिलिए जाबे जीभे पाबेन कैरामेलेर कड़ा अथच मिष्टि स्वाद और सुगन्ध हल्का मिष्टि कड़ा मिष्टि ना बाबलि टेक्सचार टोका दिले केंपे केंपे उठे। अस्सलामु आलाइकुम आमंत्रण होमायरार किचेने आज आमि निये एसेछि एतक्षण जा बोललाम क्रीम कैरामेल पुडिंग পুডিংটা মোলায়েম আর মসৃণভাবে তৈরি করার জন্য অনুসরণ করা হয় কিছু টেকনিক আর এই সবগুলি টেকনিকের মধ্যে আমার কাছে যে টেকনিকটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা আর কিছুই না সেটা হলো ওভেন বা চুলার তাপমাত্রা। সঠিক তাপমাত্রায় চুলায় বা ওভেনে এই পুডিংটা বেক করতে হবে তাহলে কিন্তু আপনার পুডিং হবে এরকম মসৃণ আর মোলায়েম। তাহলে আসো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তবে রান্নার শুরুতে বরাবরের মতে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিওর খবর পৌঁছে যাবে আপনাদের কাছে সবার প্রথমে। তাহলে আসো শুরু করি। পুডিং তৈরির জন্য নিয়েছি দুইটা বড় সাইজের ডিম আর দুইটা ডিমের কুসুম। অতিরিক্ত দুইটা ডিমের কুসুম দেওয়ার জন্য এতে পুডিংয়ের টেক্সচার মসৃণ আর মোলায়েম হবে। একটু হুইস্ক দিয়ে নেড়ে নেব, খুব বেশি নাড়ার দরকার নেই, শুধু সবগুলি ডিম ভালোভাবে মিশে গেলেই যথেষ্ট। বেশি ফেটলে প্রচুর বুদবুদ আর ফেনা তৈরি হবে, তখন পুডিং আর মসৃণ হবে না, পুডিংয়ের গায়ে অনেক ছোট ছোট ছিদ্র বা স্পোক তৈরি হয়ে যাবে। মিশ্রণে দিয়ে দিলাম 6 টেবিল চামচ বা কাপের মাপে আধা কাপ চিনি। এই পুডিং তৈরিতে ব্যবহার করেছি 2 কাপ ফুল ক্রিম ঠান্ডা দুধ। ঠান্ডা দুধ ব্যবহার করবেন, এতে পুডিং কোট হবে ধীরে ধীরে। দুধ ঘন করবেন না বা ফুটাবেনও না। এতে ঠান্ডা দুধের ভেতর দিয়ে চুলার তাপ পুডিংয়ে ধীরে ধীরে প্রবেশ করবে, ফলে পুডিংয়ের টেক্সচারটা হবে মসৃণ, ফাঁপানো হবে না। সামান্য ফেটে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, 1 চিমটি লবণও দিলাম। এই লবণ পুডিংয়ে কিন্তু মিষ্টির স্বাদ আরও বাড়িয়ে দেবে। ডিমের মিশ্রণটা এখন একটা ঝাঁঝরিতে ছেঁকে নেব। ছাঁকনিতে আটকে গেল ডিমের যে অংশটুকু ফেটানো হয়নি। পুডিং তৈরির এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা বাদ দিলে পুডিং মসৃণ আর মোলায়েম হবে না। ক্যারামেল পুডিংয়ের ক্যারামেল তৈরির জন্য একটা লম্বা হাতলওয়ালা হাঁড়িতে নিলাম আধা কাপ চিনি। এতে 3 টেবিল চামচ পানি দিয়ে চুলায় জ্বাল দেব, মৃদু আঁচে, নাড়তে হবে না, নাড়ার কোনোই দরকার নেই, চিনি ধীরে ধীরে গলে যাবে। ক্যারামেল ফুটতে শুরু করেছে, এতে দিয়ে দেব আধা চা চামচ লেবুর রস। আপনারা সিরকাও ব্যবহার করতে পারেন, লেবু বা সিরকার রস দেওয়া হয় যাতে ক্যারামেল ক্রিস্টালাইজ না হয়ে যায়। আজকে আমি পুডিংটা তৈরি করার জন্য এই রকম ছোট ছোট 4টা কাচের ওভেন প্রুফ পাত্র ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে সমস্ত পুডিং একটা পাত্রেও জমাতে পারেন। আপনারা পুডিং জমানোর জন্য টিফিন ক্যারিয়ারের বাটি ব্যবহার করতে পারেন। এখন আমি বাটিগুলিতে কিছুটা তেল মাখিয়ে নিলাম, এতে জমানো পুডিংটা খুব সহজেই পরে বাটি থেকে বের করা যাবে। প্রচুর বুদবুদ হয়েছে, খুব নজর রাখবেন কারণ ক্যারামেল চট জলদি পুড়ে যায়, রংটা চেঞ্জ হয়ে আসছে। এখন ক্যারামেল তৈরি হয়ে গেছে, ক্যারামেল থেকে খুব সুন্দর একটা কড়া গন্ধ পাচ্ছি। এখন ঝটপট গরম ক্যারামেল দিয়ে দিলাম পুডিং মোল্ডগুলিতে। তরল ক্যারামেল 5 মিনিটের মধ্যেই কিন্তু জমাট বেঁধে যাবে। সবগুলি বাটিতে এখন ক্যারামেল সেট হয়ে গেছে। আজকে আমি পুডিংগুলি বেক করব ওভেনে। বেক করার জন্য বড় একটা কেকের পাত্রে বিছিয়ে দিলাম একটা কাপড়, এর উপরে পুডিংয়ের বাটিগুলি বসাবো। কাপড় থাকার জন্য পুডিংয়ের বাটিগুলি কিন্তু নড়বে না।
বাটিগুলিতে পুডিং মিক্সচারটা ঢেলে দিলাম। সম্পূর্ণ ভরে ঢালবেন না, কিছুটা ফাঁক রাখবেন। কাপড়ের উপর বাটিগুলি বসিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম কেক পাত্রে। পুডিং ভাপে রান্না হওয়ার জন্য পানি মিনিমাম বাটিগুলি অর্ধেক পর্যন্ত থাকতে হবে। এতে পানির গরমে পুডিং কুক হবে ধীরে ধীরে, ফলে পুডিং হবে মসৃণ আর মোলায়েম। আর এখন কেক পাত্রটা ঢেকে দিলাম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। এতে স্টিম বা বাষ্প বাটিতে আটকে থাকবে, ফলে বাষ্পের ভাপে পুডিং রান্না হবে। আমি আজ বেক করছি ওভেনে 300°F বা 150°C-এ ঘন্টা খানেকের মতো। চুলাতেও এই পুডিং রান্না করতে পারবেন, বড় একটা হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে। তবে খেয়াল রাখবেন, চুলার জাল এমনভাবে থাকবে যাতে পানি না ফুটে, শুধু গরম থাকবে। পানি ফুটলেই কিন্তু পুডিংয়ে মোলায়েম সিল্কি টেক্সচারটা আসবে না, পুডিং হবে শক্ত শক্ত আর ছিদ্র ছিদ্র। ওভেনে পুডিং বেক হতে হতে এই সময়ের মধ্যে আমি একটু কাঠবাদাম, চীনাবাদাম ক্যারামেলে ডুবিয়ে ক্যারামেল কোটেড করে নেব। আগের প্রসেসের মতোই ক্যারামেল তৈরির জন্য আধা কাপ চিনিতে 2 টেবিল চামচ পানি দিয়ে জাল দিয়ে ফুটে উঠলে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লেবুর রস, যাতে চিনি ক্রিস্টালাইজ না হয়। কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে ডার্ক হলেই হয়ে গেল ক্যারামেল তৈরি। এই ক্যারামেল দিয়েই আমি এখন কাঠবাদাম আর চীনাবাদামগুলি কোট করে নেব। এইভাবে গরম লিকুইড ক্যারামেলে কাঠবাদাম আর চীনাবাদামগুলি ডুবিয়ে তৈরি করলাম কিছু ক্যারামেল কোটেড বাদাম পুডিং সাজাবার জন্য। আর ক্যারামেল যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, তখন চামচের কোণা দিয়ে ফেলে কিছু ক্যারামেল সুতা বানিয়ে নিলাম। এইভাবে এই সামান্য ডেকোরেশনের জন্য কিন্তু আপনার পুডিং অন্য সবগুলি পুডিংয়ের চেয়ে একটু স্পেশাল হয়ে যাবে। সমস্ত বাদামগুলি আর ক্যারামেলের সুতা আমি এখন রেখে দেব রুম টেম্পারেচারে এয়ারটাইট কন্টেনারে। ফ্রিজে কিন্তু রাখবেন না কখনো, তাহলে ক্যারামেল গলে আবার সিরাপ হয়ে যাবে। বেক হয়ে গেল আমার সমস্ত পুডিংগুলি। এখনই কিন্তু পাত্র থেকে পুডিংগুলি বার করা যাবে না, পাত্রগুলিকে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে মিনিমাম 3 ঘন্টার জন্য। হয়ে গেল আমার ডার্ক অ্যাম্বার কালারের ক্রিম ক্যারামেল পুডিং, যার স্বাদ অসাধারণ। পুডিং ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন। আশা করি আমার ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। অনুরোধ করব একবার বাসায় আমার রেসিপি অনুযায়ী ক্রিম ক্যারামেল পুডিংটা তৈরি করে ফেলুন। আর আমাকে জানাতে ভুলবেন না যদি আপনাদের কোনো অসুবিধা হয়। তাহলে আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। কথা দিয়ে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে। আল্লাহ হাফেজ।